সেনাবাহিনীর নিরাপত্তায় দুটি ইলেকট্রনিক ডিভাইস তৈরি করল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ। বিভাগের শিক্ষক কর্মী বাপ্পা রায় এবং স্নাতক স্নাতকোত্তরের কয়েকজন ছাত্রছাত্রী মিলে একটি বৈদ্যুতিক গ্লাভস এবং বৈদ্যুতিক লাঠি বানিয়েছে। এই গ্লাভস ও লাঠি শত্রুর উপর প্রয়োগ করলে শত্রু 10,000 ভোল্টের বৈদ্যুতিক শক খাবে বলে দাবি বাপ্পা বাবুর। 10,000 ভোল্টের বৈদ্যুতিক ঝটকা খেয়ে শত্রুপক্ষ আর সামনে আসবে না বলেই মনে করেন তিনি। ওই দুটো ডিভাইসের মধ্যে হ্যান্ড গ্লাভসের হাতের তালুর দিকে রয়েছে একটি সুইচ। ওই সুইচ অন করলে গ্লাভসের বাইরের দিকে রাখা ধাতব পাতের মধ্যে বিদ্যুতের সংযোগ হচ্ছে। সেই বৈদ্যুতিক সংযোগ শত্রুর শরীরে যে কোনো অংশের সংস্পর্শে এলে শত্রু কুপোকাত। তবে এজন্য গ্লাভসকে শত্রু শরীরে যে কোনো চামড়া বা খোলা অংশের সঙ্গে সংস্পর্শ হতে হবে। অন্যদিকে যে বৈদ্যুতিক লাঠিটি বানানো হয়েছে তার সমস্ত অংশে রয়েছে ছোট ছোট পেরেক বা ধাতব কাটা। লাঠির একদম নিচের দিকে রয়েছে সুইচ। সুইচ চাপলে ধাতব কাটার মধ্যে বৈদ্যুতিক সংযোগ হবে এবং সেই বৈদ্যুতিক সংযোগে উৎপন্ন 10,000 ভোল্ট, যা শত্রু শরীরে লাগলে শত্রু দ্বিতীয়বার আক্রমণ করার কথা ভাববে না। তবে এজন্য শত্রুর চামড়ার সঙ্গে ওই ধাতব কাটাগুলোকে সংযোগ থাকতে হবে। আমি একটা হ্যান্ড গ্লাভস বানিয়েছি, ইলেকট্রিক শক হ্যান্ড গ্লাভস আর এক লাঠি, যেটার মধ্যে দেখুন কিছুদিন আগে আমরা দেখলাম যে ভারতের প্রতিবেশী দেশ চীন যেভাবে ভারতীয় সেনার উপর পিছন থেকে অ্যাটাক করছে, সেদিক থেকে ভারতীয় আর ভারত আর চীনের মধ্যে একটা সমঝোতা আছে যে কোনো ধরনের ইলেকট্রনিক্স ওয়েপন ব্যবহার করা যাবে না। তো সেটাই বারবার করে ওরা অ্যাটাক করছে ভারতীয় সেনাদের উপরে। তো আমরা সেই ভারতীয় সেনাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একটা লাঠি আর হ্যান্ড গ্লাভস ব্যবহার করেছি। যে হ্যান্ড গ্লাভসটা ভারতীয় সেনারা কনস্ট্যান্ট ব্যবহার করেই থাকে শীতকালে, তো সেটার মধ্যে আমরা নতুন কিছু ডিভাইস অ্যাড করেছি, যেটার মধ্যে আমরা ইলেকট্রিক শক আছে। যে ইলেকট্রিক শক এতটাই মারাত্মক যে একবার যদি সেই ইলেকট্রিক শক হয় টোটাল নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দেবে, দ্বিতীয়বার সে আর ভারতীয় সেনার উপরে অ্যাটাক করতে পারবে না, কারণ ভারতীয় সেনারাই আমাদের সুরক্ষা প্রদান করে আসছে, যার জন্য আমাদের চিন্তাধারণা নতুন কিছু করার। কিভাবে কাজ করবে? সেটার মধ্যে হাই ভোল্টেজ সোর্স আছে, সামান্য কিছু ব্যাটারি রয়েছে আর সামান্য কিছু সোর্স রয়েছে যেটা ইজিলি ক্যারি করতে পারবে হ্যান্ড গ্লাভসের মধ্যে দিয়ে। সেটা থাকলে নিজেদের কমফোর্টেবল ফিল করবে ভারতীয় সেনারা। আপনি কি এটা ডিপার্টমেন্টে বা বিশ্ববিদ্যালয়ে কোথাও জানিয়েছেন যে এটা বানিয়েছেন? ডিপার্টমেন্টে বলতে রেজিস্ট্রার স্যারকে সামান্য কিছু বলা হয়েছিল, ডিটেলসে বলা হয়নি। আমরা কাজের মাধ্যমে আমরা যতটা পেরেছি রেজিস্ট্রার স্যারের সাথে অ্যাটাচে থাকার জন্য। তো এর আগেও তো আপনি জুতো বানিয়েছিলেন ইলেকট্রিক, সেটা তো আর কোনো প্রোগ্রেস হয়নি। সেটাই আপনার কি মনে হয় এটার আর কোনো প্রোগ্রেস হবে বলে মনে হয়? দেখুন আমরা আমাদের কাজ করি ডিপার্টমেন্ট, অ্যাকচুয়ালি ফিজিক্স ডিপার্টমেন্ট এগুলো নিয়ে কিছুটা কালচার করে, যার জন্য আমরা করে যাচ্ছি। এবার ভবিষ্যতে কি হবে না হবে সেটা কর্তৃপক্ষ দেখবে, এবং প্রশাসন আছে, প্রশাসন যদি চায় এই ধরনের ওয়েপন্স গুলো তারা নিজেরা ইউজ করতে সেটা নিতেই পারে। না তো আপনারা প্রশাসনের কাছে কিভাবে জানাবেন? প্রশাসন আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে জানাতে চাইবো যে এই ধরনের ওয়েপন্স আমরা করেছি, ভবিষ্যতে যদি প্রশাসনের সহযোগিতা পাই, ফিজিক্স ডিপার্টমেন্ট বলুন, আমরা বলুন, টোটাল স্টুডেন্টরা বলুন, আরো বেটার দেওয়ার চেষ্টা করবে। ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্ররা এর আগে অনেক ইনোভেটিভ তারা মডেল বানিয়েছে। ফিজিক্স ডিপার্টমেন্টের ছাত্ররা এই তো কয়েকদিন আগে এক্সিবিশন হয়েছে, এক্সিবিশনেও তারা নতুন নতুন মডেল শো করেছে এবং তাদের মডেলগুলো অত্যন্ত ইনোভেটিভ এবং ক্রিয়েটিভ। এই মডেলগুলো তারা যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান লাইক IIT অথবা পেটেন্টের জন্য বিভিন্ন এজেন্সির কাছে পাঠায় তাহলে সেগুলো পেটেন্টেরও দাবি রাখে। আমরা এর আগেও ওদের মডেল দেখেছি এবং আমরা পাঠিয়েছি। আমরা এই সমস্ত মডেল ক্রিয়েটিভ আইডিয়া DBT DST ইত্যাদি ফান্ডিং এজেন্সিতে পাঠাতে চাই। আমরা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকে সর্বতোভাবে সাহায্য করব ছাত্রদের, এবং ছাত্রদের সাথে সাথে আমি ধন্যবাদ দিতে চাই ফিজিক্স ডিপার্টমেন্টের শিক্ষকদের এবং অশিক্ষক কর্মচারীদের। তাদের উদ্যোগেই ছাত্রছাত্রীরা উৎসাহী হয় এবং এই ধরনের মডেল বানায়, এবং এর আগেও তারা করেছে এবং আমরা বিভিন্ন জায়গায় পাঠিয়েওছি, এবং দ্যাট ওয়াজ ওয়েল অ্যাপ্রিসিয়েটেড। আমরা সবাইকে শুভেচ্ছা জানাই। ইউনিভার্সিটির আর্থিক ফান্ডিং তো এইভাবে করে না, ইউনিভার্সিটি বিভিন্ন ফান্ডিং এজেন্সিতে এই প্রজেক্টগুলো পাঠায়। ধরুন DBT DST রয়েছে বা বিভিন্ন রকম ফান্ডিং এজেন্সি রয়েছে, আমরা সেখানে ছাত্রদের এই মডেলগুলো পাঠাই, এবং আমাদের রিসার্চ প্রজেক্ট হিসেবে আমরা তো অনেক গ্রান্টস পেয়েওছি, পাচ্ছিও। না স্যার বলছি পেটেন্টের বিষয়ে এর আগে ছিলেন, সেটার কি আপডেট আছে লেটেস্ট? পেটেন্টের বিষয়টা একটা লেংদি প্রক্রিয়া, পেটেন্টে লিগাল ভেটিং করতে হয়, এটা আইনজ্ঞর কাছে পাঠাতে হয়, আইনজ্ঞরা দেখেন এবং এটা সময় লাগে। তো আগের মডেলটা প্রসেসে আছে, হলে আমি জানাবো। এটা কি পেটেন্ট পাওয়ার মতন বলে মনে করেন? পেটেন্ট ডিজার্ভ করে এটা?
হ্যাঁ অবশ্যই, তবে আমি আরো বলবো ছাত্রদের এবং শিক্ষকদের যে আরো ভালো করে খোঁজ করো যে সারা পৃথিবীতে এই ধরনের মডেল আরো রয়েছে নাকি, আরো ভালো করে লিটারেচার বা জার্নাল গবেষণাপত্র আরো সার্চ করো, করে দেখো। তবে আমার মনে হয় খুব ভালো কাজ হয়েছে, এটা হয়তো পেটেন্ট পেতে পারে।